চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটের মিলগুলোতে পুরোদমে চলছে লবণের উৎপাদন। কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফ থেকে আসা ক্রুড রিফাইন হচ্ছে এখানে। কোন রকম সংকট না থাকা সত্ত্বেও সিন্ডিকেট কারসা দিতে পারছে লবণের দাম। গত সপ্তাহে 74 কেজি প্রতি বস্তা খাবার লবণ 1260 টাকায় বিক্রি হলো, এখন তা 1280 টাকা। সে সাথে চামড়া সংরক্ষণের প্রতি বস্তা লবণ আগে 1150 টাকায় বিক্রি হলো, এ সপ্তাহে 15 টাকা বেড়ে 1165 টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে অজুহাত শ্রমিক সংকটের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রুড লবণের ঘাটতি। না, বাজারে আপাতত লবণের কোনো সংকট নেই, তবে আমরা কুরবানের চাহিদার কারণে 15-20 টাকা একটু বাড়তি চলতে। শ্রমিকের একটু সংকট এখানে, ঈদের আগে দিয়ে ওরা একটু বাড়তি নেয়, হয়তো 5 টাকা বস্তায় বাড়তি নেয়, এই বিভিন্ন কিছু মিলে মাল একটু কম আসে আর আমরা কম প্রোডাকশন করি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অথচ গত বছর চামড়ায় ব্যবহৃত লবণের প্রতি বস্তার দাম ছিল মাত্র 900 টাকা। এই অবস্থায় লবণের দাম লাগামহীন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। এই যে লবণের দামটা বাড়ছে, এটা কাঁচা চামড়ার উপর একটা প্রভাব ফেলবে এবং কাঁচা চামড়ার এটা পর্দাটা বাড়ি যাবে আর কি। লবণের দাম বাড়ার সমস্যা পড়বে যে অনেকে মনে করে লবণের টাকা জোগাড় করবে না চামড়া টাকা জোগাড় করবে, এটা নিয়ে একটু সবাই একটু চিন্তিত পড়ে গেছে। বছরে বাংলাদেশে 18 লাখ মেট্রিক টন খাবার এবং 3 লাখ মেট্রিক টন চামড়া লবণের চাহিদা রয়েছে, যার পুরোটাই মেটানো হয় দেশে উৎপাদিত লবণ দিয়েই। খাবার কিংবা চামড়া সংরক্ষণের লবণ তেমন কোনো সংকট নেই, বাজারে চলে গেছে মিল থেকে প্রয়োজনীয় লবণ। তারপরও ঈদের ঠিক আগ মুহূর্তে এসে নানা অজুহাতে লবণের দাম বাড়ানো হচ্ছে। এখানে যেমন মধ্যস্বত্বভোগীদের কারসাজি রয়েছে, তেমনি রয়েছে বাজার তদারকির অভাব। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সমসংবাদ।